মহাকাশ থেকে পৃথিবীর মনোমুগ্ধকর দিনরাতের আশ্চর্যজনক ছবি প্রকাশ। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা থেকে দুই মহাকাশচারী গত 31শে মে পাড়ি দিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে। ঐতিহাসিক এই যাত্রা নিয়ে তখন থেকেই আলোচনা। স্পেস স্টেশনে পৌঁছানোর পর থেকেই মহাকাশচারীরা একের পর এক ছবি শেয়ার করছেন পৃথিবীর, যা অবাক করে দিয়েছে অনেককেই। তারা যে ছবিগুলো শেয়ার করেছেন তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে কিভাবে পৃথিবীর একদিকে দিন আর অন্যদিকে রাত হচ্ছে। যদিও মহাজাগতিক নিয়ম এমনই, পৃথিবীর এই অর্ধেক যখন সূর্যের আলো এসে পড়ে অন্য অর্ধেকে থাকে অন্ধকার, অর্থাৎ একদিকে থাকে দিন অন্যদিকে রাত। কিন্তু মহাকাশ থেকে সেই দৃশ্য কেমন লাগে তাই ধরা পড়েছে মহাকাশচারীদের ক্যামেরায়। মহাকাশচারী বব বেহনকেন টুইটারে এই ছবি প্রকাশ করে লিখেছেন, আমাদের পৃথিবীর এই দৃশ্য আমার সবচেয়ে পছন্দের। পৃথিবীর দুই অর্ধেক দিন রাতের সীমান্ত এটি। শেয়ার করার পর থেকে টুইটটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, অসংখ্যবার রিটুইট করেছেন অনেকেই। মহাকাশ থেকে এমন মহাজাগতিক দৃশ্য অনেকেরই পছন্দের। শুধু ছবি প্রকাশ করেনি নাসা, পৃথিবীর এক অদ্ভুত সুন্দর ভিডিও প্রকাশ করেছে মহাকাশ সংস্থাটি। উপগ্রহ থেকে তোলা ছবি জুড়ে বানানো হয়েছে লাইম ল্যাবস ভিডিওটি। এক বছর ধরে পৃথিবীর উপর ঘটে যাওয়া যাবতীয় ঘটনা ধরা পড়েছে সেই ভিডিওতে। ধরা পড়েছে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর উপর পড়া ছায়াও। এর আগে 2019 সালের ডিসেম্বরে নাসার বিজ্ঞানী মহাকাশে সৌরজগতের আশেপাশের উপর তোলা বেশ কিছু চমৎকার ছবি পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করেছিল। তারও আগে 2016 সালের জুলাইতে পৃথিবীর এক অদ্ভুত সুন্দর ভিডিও প্রকাশ করেছিল মহাকাশ সংস্থা নাসা। উপগ্রহ থেকে তোলা ছবি জুড়ে বানানো হয়েছে টাইম ল্যাপস ভিডিওটি। এক বছর ধরে পৃথিবীর উপর ঘটে যাওয়া যাবতীয় ঘটনা ধরা পড়েছে সেই ভিডিওতে। ধরা পড়েছে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর উপর পড়া ছায়াও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না, এবং এমন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।